আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবচেয়ে দরকারি বাছাই করা ভোকাবুলারি আজকের পর্বে। আজকে আমরা দেখতে দেখতে পার্ট টু হাজির হয়ে গেছি। এই ভোকাবুলারিগুলো ব্যাংক এবং বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আগের পর্বটি যারা মিস করেছেন তারা অবশ্যই অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, আর এরকম ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের পর্ব। তো আমাদের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে, চলে আসি দেখেন, প্রথম ভোকাবুলারিটি হচ্ছে অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ বা কুশলী বা নিপুণ। তো এটার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে স্কিলফুল, তারপর ডেক্সট্রাস, তারপর হচ্ছে হ্যান্ডি, ক্লেভার, তারপর শুড। এসবগুলোর মানে হচ্ছে আপনার চালাক, চটপটে, এ ধরনের কিছু একটা বোঝায়। তারপরের ওয়ার্ডটি হচ্ছে আপনার অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আনস্কিলফুল, তারপর গ্যাংলিং, ক্লামজি, ক্লামজি মানে হচ্ছে অপটু, ইনএক্সপার্ট মানে হচ্ছে আনাড়ি আর কি, তারপর হচ্ছে বাংলিং, বাংলিং মানে হচ্ছে অনৈপুণ্য আর কি, তারপর হাফ ব্যাকড, হাফ ব্যাকড মানে হচ্ছে মাথা মোটা বা স্থূল। অনেকে বলে না মাথা মোটা, তুই একটা মাথা মোটা, ওই মাথা মোটা হচ্ছে হাফ হাফ ব্যাকড। তারপর আনস্কিলফুল, আনস্কিলফুল মানে অপটু, অ্যাকওয়ার্ড মানে জানিনি তো, উডভট টাইপের একটা জিনিস, তারপর নেগলেক্টফুল মানে হচ্ছে অমনোযোগী, তারপর র, রো ডাটা যেটাকে আমরা বলি, র বা রো বলি, সেটা হচ্ছে অদক্ষ। রো ডাটাকে আমরা জানি অ্যানালাইসিস করে, মানে অ্যানালাইসিস করতে হয়, র ডাটাতে আসলে কোনো তথ্য পাওয়া যায় না, সেভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, সেটাকে নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হয়, সেই জন্য র মানে অদক্ষ। ইনেপ্ট মানে হচ্ছে আনাড়ি, গ্রিন মানে হচ্ছে অনভিজ্ঞ। এগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। চলে যাই আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডিউলেশন। অ্যাডিউলেশন মানে হচ্ছে আপনার তোষামত, অ্যাডিউলেশন মানে হচ্ছে তোষামত বা অতি প্রশংসা বা যেগুলো করা হয় আর কি, তেলবাজি আর কি। দেখেন তেল নিয়ে একজন বসে আছে, তেলবাজি করছে ছবিতে দেখা যাচ্ছে। অ্যাডিউলেশন মানে হচ্ছে, অ্যাডিউলেশন মানে হচ্ছে আপনার তোষামত, যার মানে হচ্ছে সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করেছি অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন মানে হচ্ছে শ্রদ্ধাবোধ, তারপর হচ্ছে কাজুলারি, হ্যাঁ কাজুলারি মানে হচ্ছে তোষামোদকারী কথাবার্তা, ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে চাটুকারিতা আর কি, তারপর হচ্ছে সিক ফ্যান্সি, দেখেন সিকো ফ্যান্সি, সিকো ফ্যান্সি, সিকো ফ্যান্সি মানে হচ্ছে চাটুকারিতামূলক কথাবার্তা, ব্ল্যান্ডিশমেন্ট, ব্ল্যান্ডিশমেন্ট মানে চাটুকারিতা আর কি। আর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ডিট্যাকশন, ডিট্যাকশন মানে হচ্ছে মানহানি বা কুচ্ছা রটনা বা নিন্দা করা আর কি, ডিসপারেজমেন্ট, ডিসপারেজমেন্ট মানে হচ্ছে মানহানিকরণ, ডিসপারেজমেন্ট মানে হচ্ছে মানহানিকরণ। চলে যাই আমাদের পরবর্তী ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হচ্ছে দেখেন অ্যাডাল্টিরাইট। অ্যাডাল্টিরাইট মানে হচ্ছে ভেজাল দেওয়া, অ্যাডাল্টিরাইট মানে ভেজাল দেওয়া। দেখতেই পাচ্ছেন একজন মানুষ সাদা একটা টমেটোকে লাল করার জন্য লাল রং মিশ্রিত করে এটাকে পাকায় দিচ্ছেন আর কি, অর্থাৎ তিনি ভেজাল দিচ্ছেন, এটাকে বলবো আমরা অ্যাডাল্টিরাইট। অ্যাডাল্টিরাইট মানে হচ্ছে ভেজাল দেওয়া। কন্টামিনেট মানে হচ্ছে কুলুষিত করা বা দূষিত করা, মানে ভেজাল দেওয়া আর কি। মেক ইম্পিউর, আগে একটা পিওর জিনিস ছিল সেটাকে আমরা ইম্পিউর করতেছি বা পিওরটা নষ্ট করেছি, পিওরিটিটা নষ্ট করেছি, অর্থাৎ বিশুদ্ধতা নষ্ট করা, এটাও আপনার সিনোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর শর্ট কামিং, যারা আসার কথা ছিল অনেক দেরিতে সে খুব তাড়াতাড়ি আসছে, এটাকে বলাচ্ছে আমরা শর্ট কামিং বা ত্রুটি, অক্ষমতা যেটাকে আমরা বলি। পলিউট, পলিউট মানে আমরা সবাই জানি দূষিত করা। তারপর পিটফল, পিটফল মানে হচ্ছে চোরা গর্ত, পিটফল মানে হচ্ছে চোরা গর্ত। তারপর হচ্ছে ডাইলিউট, ডাইলিউট মানে হচ্ছে পাতলা করে দেওয়া বা ঘনত্ব কমিয়ে দেওয়া, এটা আমরা সবাই জানি ডাইলিউট করছে বা এটাকে আমরা বলি হচ্ছে পাতলা করা। ডিবেস, ডিবেস মানে হচ্ছে অধপতন ঘটানো, কোনো কিছুর মানের অবনতি করা, ডিবেস। আচ্ছা অ্যান্টোনিম হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে পারি, যেহেতু এগুলো ভেজাল দেওয়া হয়েছে তাহলে একটু পিওর জিনিস আমরা দেখি, যেমন হচ্ছে পিউরিফাই, পিউরিফাই মানে হচ্ছে শুদ্ধ করা। তারপর ডিস্টিল, ডিস্টিল কথাটা আমরা যারা রসায়ন পড়ি তারা খুব জানি যে ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার বলা হয়। তো ডিস্টিল ওয়াটার বলতে হচ্ছে শোধন করা ওয়াটার আর কি, তো ডিস্টিল মানে হচ্ছে বিশুদ্ধ। তারপর পিওর হিসেবে ব্যবহার করতে পিউর যেটাকে আমরা বলি, তারপর রিফাইন, রিফাইন মানে পরিমার্জিত করা, এটা বিশুদ্ধ থাকে আর কি। ক্লিনস, ক্লিনস CLEAN মানে ক্লিন, SE লাস্টে থাকবে, যেটাকে আমরা উচ্চারণ করবো ক্লিনস, এটা মানে হচ্ছে নির্মল করা। এসবগুলো আমরা হচ্ছে এই অ্যাডাল্ট্রেট এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। চলে যায় আমাদের পরবর্তী শব্দে, সেটা হচ্ছে অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট মানে হচ্ছে আগমন, এই দেখেন লায়ন বস আসতেছে কিন্তু, হ্যাঁ। তারপর কামিং, কামিং মানে আগমন, অ্যারাইভাল মানে আগমন, বিগিনিং মানে শুরু বা আগমন। এর অ্যান্টোনিম হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ডিপার্চার, ডিপার্চার, হ্যাঁ ডিপার্চার মানে হচ্ছে ছেড়ে যাওয়া। পার্টিং মানে হচ্ছে প্রস্থান বা বিদায়, এক্সিট মানে তো বোঝেন, এক্সিট মানে বিদায় বা প্রস্থান। তারপরে দেখেন এটা একটু মনে হয় আলাদা, এটা হচ্ছে এক্সোডাস, এক্সোডাস মানে হচ্ছে বহু লোক একত্রে বহির্গমন, বহু লোক এখান থেকে চলে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে এক্সোডাস।
এরপরে শব্দটি হচ্ছে অ্যাডভার্স। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, প্রতিকূল বা শত্রু পক্ষীয় বা বৈরী বা নেতিবাচক। দেখেন এই যে ঝড় উঠছে, ঝড় মানে প্রতিকূল আবহাওয়া আর কি, যেটাকে আমরা বলি। এটা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে হোস্টাইল, হোস্টাইল বা বৈরী। তারপর আনফেভারেবল, আনফেভারেবল মানে অসুবিধাজনক। তারপর নেগেটিভ, নেগেটিভ মানে প্রতিকূল। তারপর আছে অ্যান্টাগনিস্টিক, হ্যাঁ অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে আপনার শত্রুতাপূর্ণ আর কি। তারপর কন্ট্রেরারি, হ্যাঁ কন্ট্রেরি, কন্ট্রেরি মানে হচ্ছে আপনার বিপরীত, কন্ট্রেরি মানে হচ্ছে বিপরীত পক্ষে, আমরা বলি না কন্ট্রেরি বিপরীত পক্ষে। অসপিশিয়াস, অসপিশাস, AUS, আস পি সি আই ও ইউএস, এটা উচ্চারণ হবে অসপিশাস, হ্যাঁ অনুকূল। তারপর হচ্ছে ফেভারেবল, ফেভারেবল মানে হচ্ছে অনুকূল। তারপর হচ্ছে প্রপিশাস, প্রপিশাস, প্রপিশাস মানে হচ্ছে অনুকূল বা সুপ্রসন্ন, হ্যাঁ সুপ্রসন্ন। তারপর হচ্ছে ফরচুনেট, ফরচুনেট, ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান। এগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। দেখেন অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে হচ্ছে সৌন্দর্য সম্পর্কিত বা রুচি জ্ঞান সম্পন্ন বা সৌন্দর্য বোধ সম্পন্ন। সিনোনিম হিসেবে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আর্টিস্টিক বিউটি, আর্টিস্টিক বিউটি মানে হচ্ছে শৈল্পিক সৌন্দর্য। আর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে হচ্ছে আগলি, আগলি মানে কুৎসিত। তারপর প্লেন মানে সাদামাটা। তারপর ইনআর্টিস্টিক যা অশৈল্পিক আর কি। আর হচ্ছে আনবিউটিফুল মানে হচ্ছে অসুন্দর। এই দেখেন শিল্পী কত সুন্দর আপনার আর্টিস্টিক ওয়েতে তিনি ছবি ইয়ে করতেন, সেটা হচ্ছে সৌন্দর্য সম্পর্কে বা রুচি সম্বন্ধ সম্বন্ধে বোঝা যায়। আর এগুলো হচ্ছে আপনার অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করলাম। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে বা পরবর্তী ওয়ার্ডে, সেটা হচ্ছে অ্যাফেবল। অ্যাফেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন, অ্যাফেবল, 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 অ্যাফেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন বা অমায়িক বা সদালাপি বা বন্ধুসুলভ। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধু মনোভাবাপন্ন। তারপর হচ্ছে জেনিয়াল, জেনিয়াল মানে সদয়। তারপর হচ্ছে গ্রেসিয়াস মানে হচ্ছে ভদ্র। তারপর হচ্ছে অ্যাপ্রোচেবল, অ্যাপ্রোচেবল মানে হচ্ছে সহজেই দেখা বা আলাপ করা যায় এমন, হ্যাঁ অ্যাপ্রোচেবল, অ্যাপ্রোচেবল মানে সহজেই দেখা যায় বা আলাপ করা যায়। আর অ্যান্টোনিম হিসেবে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মিজারেবল, মিজারেবল মানে হচ্ছে পরিমাপযোগ্য আর কি। আর এগুলো হচ্ছে আপনার গ্রেসেবল, দেখা যায় না, আলাপ করা যায় না এর মধ্যে। তারপর হচ্ছে ডিস ডেইনফুল, ডিসডেইনফুল মানে হচ্ছে আপনার ঘৃণায় ভরা, ডিসডেইনফুল, হ্যাঁ ডিসডেইনফুল মানে হচ্ছে ঘৃণায় ভরা। তারপর রিজার্ভ, রিজার্ভ মানে হচ্ছে আপনার অমিশুক, যিনি বসে থাকেন ক্লাসে, কারোর সাথে কথা বলেন না, এটা হচ্ছে রিজার্ভ আর কি, হ্যাঁ। আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি মানে বৈরী। তারপর হচ্ছে আনম্যানারলি, যার ম্যানার নাই আর কি, আনম্যানারলি, অভদ্র, হ্যাঁ। ডিসএগ্রিয়েবল মানে হচ্ছে অসমর্থনযোগ্য। তারপর ব্যাড টেম্পার্ড মানে হচ্ছে রাগান্বিত। তারপর হচ্ছে কমপ্লাইনিং, কমপ্লাইনিং মানে হচ্ছে আপনার অভিযোগ সুলভ। তারপর হচ্ছে গ্রাম্বলিং, গ্রাম্বলিং মানে হচ্ছে বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করা, গ্রাম্বলিং, গ্রাম্বলিং মানে হচ্ছে বিড়বিড় করে আপনার ক্ষোভ প্রকাশ করা। তারপর দেখেন আরও কয়েকটা আছে, গ্রৌচি, হ্যাঁ গ্রৌচি মানে হচ্ছে বিমর্ষ, গ্রৌচি মানে হচ্ছে বিমর্ষ। দেখেন ইলব্রিড, ইলব্রিড মানে হচ্ছে আপনার কুশিক্ষিত, ইলব্রিড মানে হচ্ছে কুশিক্ষিত। এগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। টেশন, অ্যাফেক্টেশন মানে হচ্ছে আপনার কৃত্রিমতা বা ভণ্ডামি যেটাকে বলা হয়। অ্যাফেক্টেশন মানে হচ্ছে আপনার ভণ্ডামি। অ্যাফেক্টেশনের সিনোনিম হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে পারি এগুলো হচ্ছে, এগুলো দেখেন, সেটা হচ্ছে ফ্যাসাড, হ্যাঁ ফ্যাসাড, ফ্যাসাড মানে হচ্ছে ভানকৃত বা বাহ্যিক ভান বা আচরণ, এগুলো হচ্ছে ফ্যাসাড। তারপর গ্লস, GLOSS, গ্লস মানে হচ্ছে কপট বা বাহ্যিক রূপ বা শব্দ বরণ। পোজ, পোজ মানে হচ্ছে অন্যদের মনে দাগ কাটার জন্য ভান বা কৃত্রিম ভঙ্গি। তারপর আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি মানে কৃত্রিমভাবে। আর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত করতেছে প্রবিটি, প্রবিটি, প্রবিটি মানে হচ্ছে সততা। তারপর হচ্ছে রেক্টিটিউড, রেক্টিটিউড মানে হচ্ছে সততা। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা। এগুলো আমরা হচ্ছে আপনার অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত করতে পারি। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।